হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছো তো? বন্ধুরা দেখতে পাচ্ছো, আমি এখন বাসের মধ্যে আছি। ও, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমরা যারা মুসলিম আছি তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমাদের সবসময় মনের মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আমি আছি একটা গাড়ির মধ্যে। তোমরা তো গাড়িটা দেখতেই পাইছো, গাড়িটা হচ্ছে BRTC-র একটা গাড়ি, স্লিপার কোচ দেখতে পাচ্ছো। আজকে আমি স্লিপার কোচের মধ্যে আছি, এখনও যাত্রী ফাত্রী উঠে পড়েনি। দেখতে পাচ্ছো চমৎকার একটা গাড়ি, হয়তো গাড়িটা বাইরে থেকে দেখায় যে ভাই স্লিপার না, কিন্তু সবই স্লিপার কোচ। উপরে নিচে সবাই থাকতে পারবে, এই পাশে 2 জন, এই পাশে 1 জন করে, চমৎকার একটা গাড়ি। তা বন্ধুরা, আজকে আমরা এই গাড়িটা নিয়ে যাব হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ। ফার্স্ট টাইম কিন্তু নারায়ণগঞ্জ যাচ্ছি না, সেকেন্ড টাইম যাচ্ছি। আর BRTC-র এই গাড়িটা দেখলে মনে হয় কি ভাই এটা নর্মাল একটা গাড়ি, ভাই এর মধ্যে নর্মাল সিট, কিন্তু না, এটা স্লিপার কোচ, এখানে শুয়ে শুয়ে যাওয়া যাবে। ঢাকা থেকে, ঢাকার গাবতলী থেকে হচ্ছে নারায়ণগঞ্জ পর্যন্ত একটা স্লিপার কোচ চালু হয়েছে, তা হচ্ছে BRTC-র গাড়ি। এটা গেমের মধ্যেই, মানে আমার গেমের মধ্যে এটা চালু হয়েছে। তা আমরা এখানে মাত্র 200 টাকায় আমাদের যাত্রীদেরকে নিয়ে যাবো, একটু পরে আমাদের যাত্রীরা সব উঠে পড়বে। আর আমরা এখন গাবতলীতে আছি বরাবরের মতো। তো বন্ধুরা, আজকে যে ভাই রিকোয়েস্ট করছে, ভাইয়ের নাম হচ্ছে জানজামির JR গেমিং। ভাই বলছে আমি যেন ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাই, গাড়ির কথা উল্লেখ করিনি, গাড়িটা আমি সিলেক্ট করছি, কারণ ঢাকার মধ্যে তো BRTC গাড়িটাই সিলেক্ট করছে। আর চমৎকার একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো। তো বন্ধুরা, আমাদের যাত্রীরা কিন্তু সব উঠে পড়ছে, দেখতে পাচ্ছো ভিতরে সব উঠে পড়ছে। আমি কিন্তু দরজাটাও লাগাই দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। আর আজকে কিন্তু কোনো হেল্পার টেল্পার নাই, আজকে এখন আমার নিজেরই চালাতে হবে। বন্ধুরা, এখন আমাদের যাত্রাটা শুরু করবো। এখন 4:58 বাজে, দেখতে পাচ্ছো 4:58 বাজে, ডাইনি ইন্ডিকেটার দিয়ে দিছি আমরা, আর এখন আমাদের যাত্রাটা শুরু করব। তো বন্ধুরা, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আজকে কিন্তু কোনো হেল্পার টেল্পার নাই, একজন সুপারভাইজার আছে, সে গাড়ির ভিতরে আছে। আস্তে, হালকা হালকা হালকার বোধে, হালকার বোধে জানাবে। এই তো ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি গাড়ির মধ্যে আছি, এখন গাড়ি আমাদের চালু হয়ে গেছে। আর আমি যাত্রীদের নিয়ে নিছি, 250 টাকায় ভালো যাত্রী পেয়েছি ভাই, একটা সিটও কিন্তু ফাঁকা নাই। আমরা এখন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু ঢাকার গাবতলী থেকে বরাবর হালকা 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 আস্তে আস্তে হালকার পথে যাবে। টানাবে টানাবে, ও ঠিক আছে ঠিক আছে। আজকে নিজেরই নিজেই বলতেছি ভাই, আজকে হেল্পার নাই তো, আজকে নিজেই নিজেই হেল্পার হচ্ছি, নিজেই বাস ড্রাইভার হচ্ছি। টানাবে টানাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এখন সামনে শ্যামলী সামনে আছে। ও ভাই, আজকে কিন্তু এই গাড়ির তেমন কিন্তু গতি ফতি নাই, গতি মনে হচ্ছে অনেক কমই মনে হচ্ছে ভাই। সব গাড়ি মনে আজকে ওভারটেক দিয়ে চলে যাবে আস্তে আস্তে, কোনো ব্যাপার না। ওই দেখতে পাচ্ছ ডান দিক দিয়ে একজন ওভারটেক দিচ্ছে, ও ভাই রেস্টেবল আজকে ওভারটেক দিয়ে যাচ্ছে ভাই। আমাদের সার্ভিস ভাই ঢাকার বাইরে না, ঢাকার ভিতরে ভাই, ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছি। ও ভাই বাম দিকে 2 জন সাইকেল চালায় যাচ্ছে, বাহ ভালোই, বরাবর ক্লিয়ার, হালকার মধ্যে আমরা একবার গাড়ির মধ্যে চলে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে, ঠিক আছে ঠিক আছে, এর গতি আস্তে আস্তে বাড়ে ভাই, খুব বেশি গতি নাই। ডেস্টেবল তোমাকে ওভারটেক দিয়ে চলে গেল আস্তে, ঠিক আছে ঠিক আছে। আমরা এখন সংসদ ভবনের সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ, সংসদ ভবনকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছে। আ ভাই, আমি আবার ডেস্টেবলকে ওভারটেক দিলাম, ও ভাই ফার্স্ট টাইম এই গতি নিয়ে ডেস্টেবলকে আমি ওভারটেক দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ 96 কিলোমিটার দূরে আছি নারায়ণগঞ্জ শহর থেকে, 1 ঘন্টা 16 মিনিটের মতো লাগবে। তো বন্ধুরা, আজকে আমরা এখন চলে আসছি কলাবাগান, বাম দিকে চলে গেলে পান্তপথ আস্তে, ঠিক আছে ঠিক আছে, হালকার পথ দিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা আছি ঢাকা থেকে নারায়ণগঞ্জ, আমাদের গাড়ি হচ্ছে BRTC। যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিও, আর বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও, বরাবর হালকার পথ দিয়ে। তো বন্ধুরা, আমি তো বুঝতে পারছি না আমার যাত্রীরা মানে সব ঘুমায় গেছে ভাই, এত সুন্দর ঠান্ডা, আর একদম নতুন একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ BRTC। ঠিক BRTC-র এরকম একটা নর্মাল গাড়িও আছে, সেটা শুধু সিট, এটা একটা স্লিপার কোচ। আমাদের যাত্রীরা এখন ঢাকা থেকে যারা নারায়ণগঞ্জের দিকে যাবে তারা এরকম শুয়ে শুয়ে যেতে পারবে আরাম করে। আমরা কিন্তু কোনো জায়গায় থামি না, কারণ আমাদের এইখান থেকে একদম ডাইরেক্ট নারায়ণগঞ্জ পর্যন্ত আমরা রাস্তা থেকে কোনো গাড়ি নেই না। অবস্থা ঠিক আছে, আমরা কিন্তু কলাবাগান বাস স্ট্যান্ডের এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ। কত তো গাড়ি দাঁড়ায় রয়েছে ভাই, সব যাবে সে ঢাকা চিটাগাং, সরি ঢাকা তো আছে, চিটাগাং কক্সবাজার যাবে, তারপরে হচ্ছে এদিকে খুলনা টুলনা এদিকে যাবে, বাগেরহাট, বরাবর হালকার পথ দিয়ে, হালকার পথ দিয়ে টানাবে টানাবে। কিন্তু ভাই এই গাড়ির একটা সমস্যা যাবে, এই গাড়ির কোনো শব্দ আমি পাচ্ছি না ভাই, গাড়িতে কোনো শব্দ নাই, হর্ন টর্নও বাজে না, লাইট টাইট সবই জ্বলে, বুঝলাম না কেন, বরাবর হালকা। এখনও 75 কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ, সামনে কিন্তু একটা গোল চত্বর আছে, গোল চত্বরটা ঘুরে আমাদের যেতে হবে, আস্তে করে যেতে হবে, আস্তে হালকা ব্রেক 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 ব্রেক, বে সালমান খান আছে, আস্তে 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 আস্তে, ঠিক আছে হালকার পথে যাবে, হালকার পথে টানাবে টানাবে ভাই। এই গাড়ির সাসপেনশনটা কিন্তু খুব ভালো, কিন্তু সমস্যা হচ্ছে ভাই গাড়ির গতি একদমই নাই। যাই হোক, আমার সুপারভাইজার ভিতরে মানে টিকিট টিকিটগুলো কালেকশন করতেছে, পিছনে গাড়ি আছে, ও ভাই পিছনে সালমান খান আছে, যাই হোক সালমান খান চলে যাক। কী হলো সালমান খান কোথায় গেলো, খাইছে গুদা মনে হয়, ও ভাই সালমান খান গুদা খেয়ে পড়ে গেছে ভাই, কী অবস্থা। যাই হোক, আমরা যাত্রাবাড়ির কাছে চলে আসছি বন্ধুরা, যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যাবো আজকে, আজকে তো যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যাই, আজকে নিচ দিয়ে যাবো না, একদম উপর দিয়ে যাবে, আজকে টোল দেবো ভাই, সরকারি গাড়িতে ভাই কোনো সমস্যা নাই, টাকা তো সরকারই দেবে। আমরা আজকে উপর দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ, ডান দিক দিয়ে আমার হচ্ছে বাম দিক দিয়ে রুট ছিল, কিন্তু বাম দিক দিয়ে যাবো না, আজকে সোজা দিয়ে যাচ্ছি। 61 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে উঠে গেছি, চমৎকার একটা আকাশ দেখতে পাচ্ছ বরাবর হালকার উপর দিয়ে। ও ভাই যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে একটা গাছ এরকম এমনভাবে পড়ছে, গাছের মধ্যে দিয়ে তো চলে গেলাম,
ঠিক আছে ভাই। ওই দেখো বাম সাইডের ম্যাপে কিন্তু যাত্রাবাড়ি ডিসকভার হয়ে গেছে, আমরা 54 কিলোমিটার দূরে আছি। বাম দিকে শাপলা চত্বর দেখতে পাচ্ছ ম্যাপে উঠতেছে, আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের শেষ প্রান্তের দিকে চলে আসছি। কিরে ভাই আমার পিছনে কি গাড়ি আছে নাকি? গাড়ি থাকলে কোনো অসুবিধা নাই ভাই, আমাদের পিছনে থাকতে হবে। এগিয়ে আসতে ওভারটেক দিও না ভাই, আর আমরা ওভারটেক দিচ্ছি না, আস্তে আস্তে। ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার, এই তো রাস্তা ঠিক আছে ক্লিয়ার। বন্ধুরা দেখতে পাচ্ছ ফ্লাইওভারের উপর প্রচুর জ্যাম, আস্তে আস্তে চালাতে হচ্ছে, ডাইনে প্রচুর গাড়ি টাড়ি ভাই ওভারটেক দিয়ে চলে যাচ্ছে। আর মাত্র 41 কিলোমিটার দূরে আছি, আমরা কিন্তু যাত্রাবাড়ি ফ্লাইওভারের একদম নিচে চলে আসছি, মানে নিচে চাপ। ওই যে সামনে দূরে দেখা যাচ্ছে, কিন্তু ওখানে আমাদের টোল দিতে হবে, টোল ফোল না দিলে এখান থেকে বের হওয়া যাবে না। দেখতে পাচ্ছ আমরা এখন টোল ঘরের কাছাকাছি চলে আসছি, এখন আমাদের টোল দিতে হবে। আর পিছনে কিন্তু প্রচুর গাড়ির লাইন পড়ে গেছে ভাই, আমাদের গাড়ি এমনি আসতে যাচ্ছে, তারপরে কিন্তু প্রচুর জ্যাম আছে ভাই যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর ভাই, সবসময় জ্যাম আছে, এটা তুমি ভালো করে জানো। আসতে ঠিক আছে, এটা দিয়ে যান, এটা দিয়ে যান, আসতে ব্রেক ব্রেক ব্রেক। তা টোললেন টোললেন টোললেন, তাড়াতাড়ি ছেড়ে দেন, তাড়াতাড়ি ছেড়ে দেন, তাড়াতাড়ি ছাড়েন, তাড়াতাড়ি ছাড়েন। সন্ধ্যা হয়ে গেল, 6টা বেজে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমাদের সামনে কিন্তু খুলে দিয়েছে, আমরা এখন টোল দিয়ে বের হয়ে যাচ্ছি যাত্রাবাড়ি ফ্লাইওভারে। আসতে আসতে ঠিক আছে ওস্তাদ, ক্লিয়ার, হালকা হালকা টান দেন বরাবর। আমরা এখন সামনে দিয়ে ডাইনে চলে যাবো, ইন্ডিকেটার দিয়ে রাখি। এ ডাইনে ছোট গাড়ি আছে, কিন্তু আস্তে আস্তে চালাতে হবে, আস্তে চালাতে হবে, বরাবর 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 টানাবে, ক্লিয়ার। আমরা কিন্তু ডান দিকে থাকার চেষ্টা করবো, কারণ আমাদের হচ্ছে ডান দিকে যেতে হবে। ওই যে দূরে কিন্তু কাশপুর ব্রিজ আছে, কাশপুর ব্রিজের দিকে আমরা যাবো না, আমরা ডাইনে চলে যাবো। সামনে কিন্তু প্রচুর জ্যাম ট্যাম পড়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই জ্যামের জায়গায় আমাদের দাঁড়াতে হবে এখন। আস্তে আস্তে ঠিক আছে ঠিক আছে, এই পাশে দাঁড়াই, এই পাশে দাঁড়াই, আমরা এই পাশে দিয়ে ঘুরবো। আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে জ্যাম, ছেড়ে দিচ্ছে জ্যাম, জ্যাম ছেড়ে দিচ্ছে। ওস্তাদ টান দেন টান দেন টান দেন টান দেন, দেখে দেন দেখে দেন দেখে দেন, গাড়ি আসার আগে দেখে দেন, তার আস্তে আস্তে, ক্লিয়ার ক্লিয়ার ভাই। আমাদের গাড়ি তো গতি নাই, কি অবস্থা ভাই, আস্তে চাপাই দেন চাপাই দেন চাপাই দেন। ঠিক আছে ঠিক আছে, যান 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 যান, ঠিক আছে, হালকা হালকা হালকা, ঠিক আছে বরাবর, দেখে যান দেখে যান, হ্যাঁ ঠিক আছে বরাবর, যান হালকার পথে যান। ওস্তাদ ক্লিয়ার ক্লিয়ার, ঘুরান ঘুরান গাড়ি পুরো ঘুরান, ঠিক আছে। এই তো আমরা নারায়ণগঞ্জের রাস্তায় ঢুকে গেছি, মাত্র 32 কিলোমিটার দূরে আসছি আমরা নারায়ণগঞ্জ থেকে, দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা আজকে আমরা যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, আমাদের গাড়ি হচ্ছে আন্তঃজেলা এসি বাস সার্ভিস BRTC, দেখতে পাচ্ছ। আর গাড়ির গতি একেবারেই মরা গতি, একেবারে গতি নাই বললেই চলে ভাই, আস্তে ধীরে সুস্থে যাচ্ছে, সেই রকম আস্তে আস্তে যাচ্ছে, ভালো লাগছে না ভাই। ভাই গতি ছাড়া গাড়ি চালানো যায় না ভাই, এ একদম মরা গাড়ি ভাই। আমি যা মনে হচ্ছে ভাই, এর টান ফান কিচ্ছু নাই ভাই, শুধু নামে মাত্র ভাই এসি, তাই তো মনে হচ্ছে। আর স্লিপার কোচ, ধীরে সুস্থে যাওয়া ভালো একদিক দিয়ে, দেখতে পাচ্ছ বন্ধুরা। 28 কিলোমিটার দূরে আছি আমরা মাত্র নারায়ণগঞ্জ থেকে, 28 কিলোমিটার দূরে আছি আমরা, 19 কিলোমিটার দূরে আছি আমরা, দেখতে পাচ্ছ দূরে নারায়ণগঞ্জের শহরটাও দেখা যাচ্ছে, কলকারখানা ধোঁয়া উঠতেছে। আর মাত্র 17 কিলোমিটার 14 মিনিটের মতো লাগবে, এখন আমাদের সামনে যে বাইরে চলে যেতে হবে। বাম সাইডের ম্যাপে কিন্তু নারায়ণগঞ্জ ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ওস্তাদ আস্তে ব্রেক 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 ব্রেক, আসে আমরা এখন বাইরে যেতে হবে, আস্তে হালকা আস্তে বাইরে যেতে হবে, বাইরে যেতে হবে। ওস্তাদ দেখে যান দেখে যান দেখে যান, হালকা হালকা হালকা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঘোরেন ঘোরেন ঘোরেন, পুর কাটান, হালকার মধ্যে যাবে হালকা, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা আমরা নারায়ণগঞ্জ শহরে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর ডাইনে গেলে পুরো শহরটা মানে মোটামুটি ঢুকেই পড়ছে, এগুলো সব নারায়ণগঞ্জ শহরের মধ্যেই পড়ে। ওস্তাদ ঠিক আছে, হালকার মধ্যে যান, ডাইনে যান, আবার ডাইনে ক্লিয়ার আছে। বন্ধুরা আমরা চলে আসছি নারায়ণগঞ্জ শহরে। তো বন্ধুরা আজকে যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিও, আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। আর বন্ধুরা দেখতে পাচ্ছ ঝিমানো গাড়ি নিয়ে আজকে যাত্রা করছি, একদমই ঝিমানো, কোনো গতিপতি নাই। আমাদের যাত্রীরা কি উঠছে ভাই, কালো গ্লাসের ভিতরে তো কিছু দেখাও যায় না। আর এখন 6:31 বেজে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমাদের এই জায়গাটায় নামায় দিতে হবে, দেখতে পাচ্ছ ওই সামনে এক সাইডে নামায় দিচ্ছে। দেশটাবেলের গাড়ি আছে কিন্তু দেখে শুনে ক্লিয়ার, সব গাড়িতে চলে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, আস্তে হালকার পথে যাবে। ওস্তাদ সামনে যে হ্যাঁ ওই বায়ে 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 রাখতে হবে, বায়ে রাখতে হবে, যে গাড়ি টাড়িগুলো আছে এখানে রাখতে হবে, হালকা করে রাখতে হবে, হালকা করে এখানে এখানে নামা দিতে হবে। তো বন্ধুরা নতুন কোনো লোকেশন, নতুন কোনো বাস, নতুন কোনো রিকোয়েস্ট নিয়ে আবার আমি চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা এখন আছি নারায়ণগঞ্জে, দেখতে পাচ্ছ একটা সুন্দর চমৎকার হোটেল, হোটেলের সামনে আমাদের যাত্রীদেরকে সব নামায় দিলাম।